নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই গুরুত্বপূর্ণ এই ভিডিও বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি ফাইভ প্লাস টু অর্থাৎ সেভেন সাতটি রাশির অভাবনীয় প্রাপ্তি ঘটতে চলেছে এই দুইটি ডেট বছরের দ্বিতীয় মাসে প্রথম ইম্পর্টেন্ট তারিখ হতে চলেছে ডেডলাইন দিয়ে দিন এই বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি কি ঘটতে চলেছে কল্পনার বাইরে এই ফাইভ প্লাস টু রাশি রেজাল্ট পেতে চলেছে দেখুন একটি কথা আমি বারবার বলি যে কোনো কাজে জেদ রাখুন যারা জেদ রাখে কি না অর্থাৎ পজিটিভ জেদ তারা কিন্তু ইতিহাস রচনা করে অর্থাৎ আমার দ্বারা হবে না আমি পারবো না এটা না যে জায়গাতে আমাকে জয় করে আসতেই হবে এনি হাও আমি সেখানে জিতব যারা জেদ রাখে পজিটিভ জেদ তারা কিন্তু ইতিহাস রচনা করে আর যারা ভাবে যে আমি সেই যাই হোক আমার চলে গেলেই হলো তারা কিন্তু ইতিহাস পড়ে অর্থাৎ নিজের জীবনকে যদি আপনি বদলাতে চান অবশ্যই নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসুন আর কৌশিক রায়ের যারা প্রোগ্রাম শুনে না এবং যারা দেখাচ্ছে তাদের মধ্যে কিন্তু পজিটিভ ভাব প্রচুর আমি একটি কথা বারবার বলেছি বিয়ে হচ্ছে না বিয়ের জায়গাতে বাধা হচ্ছে দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিত বিবাহ কিন্তু হবে দাম্পত্য সুখের জায়গায় বাধা আপনার অর্থ আসছে না বা ইনকাম করছেন জলের মতন কপ্পের মতন অর্থ উড়ে যাচ্ছে অর্থ স্ট্রেবিল হচ্ছে না অর্থকে ধরে রাখতে পারছেন না অর্থাৎ এই জায়গাটায় কিন্তু জ্যোতিষশাস্ত্র ঋণে পড়ে গেছেন দেনা অর্থাৎ একটা দেনা মিটাতে গিয়ে আরেক জায়গায় ঋণ করছেন ওই ঋণ মিটাতে গিয়ে আরেক জায়গায় ঋণ করছেন মানে একটা মানে একটা গর্ত ভর্তি করতে গিয়ে আরেকটা জায়গায় গর্ত হয়ে যাচ্ছে কর্মহীন হয়ে পড়েছেন কর্মক্ষেত্রে শত্রুতা আপনার ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন সফলতা পাচ্ছেন না দিয়ালে পিঠ থেকে গেছে লিখে রাখুন জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে তুলতে পারে দেখুন গ্রহ কিন্তু প্রত্যেকটি গ্রহ শুভ ফল কিন্তু এবং অশুভ ফল দুটি কিন্তু দেয় জ্যোতিষশাস্ত্রে চারটি গ্রহ খুব শুভ ফল দেয় সেটি হচ্ছে বুধ চন্দ্র বৃহস্পতি এবং শুক্র এই চারটি গ্রহ দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয় এবার দেখার বিষয় যে আপনার জন্মছকে ভাগ্যভাব আপনার জন্মছকে দশা অন্তর্দশা গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আগামী দিন কিন্তু যাবে দেখুন শনি সাড়ে সাতই বলুন কালসর্প দোষ বলুন ঢাইয়া বলুন আপনার মাঙ্গলিক দোষ বলুন ক্রেমুদ্দুম দোষ বল দোষ বলুন আপনার সাধুসর্প দোষ বলুন আপনার গুরুচন্ডাল দোষ বলুন আপনি অঙ্গারক দোষ বলুন আপনার ক্ষেত্রে শনি নিচস্ত এই জায়গাগুলো বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট চাকরি হচ্ছে না বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন প্রমোশন হচ্ছে না জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলবে আর যারা স্বপ্ন দেখেন দুচোক ভরে স্বপ্ন দেখেন বাস্তব করার দায়িত্ব আমার কিন্তু স্বপ্নটা যেন আপনার সঙ্গে সামঞ্জস্য যেন হয় জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান এখানে জ্যোতিষ আপনাকে কিন্তু উন্নতির শিকড় চূড়ায় নিয়ে কিন্তু চাবে এই চারটি গ্রহ এই এর মধ্যে তিনটি গ্রহ তিনটি রাজ্যক সৃষ্টি করছে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র এই তিনটি গ্রহ তিনটি রাজ্য সৃষ্টি করছে ফাইভ প্লাস টু সাতটি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই সাত রাশি বাইশ ও তেইশ ফেব্রুয়ারি অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক হতে চলেছে ডায়েরিতে নোট করে নিন প্ল্যানিং করুন সফলতা আপনার হাতের মুঠ হয় কুম্ভ রাশির দ্বিতীয় ভাবে একাদশপতি এবং ধনাধিপতি অবস্থান করছে এবং ভাগ্যাধিপতি অবস্থান করছে এবং চন্দ্র অবস্থান করছে অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির গজকশ্রীর রাজ্য সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি সফলতার সিঁড়ি পেতে চলেছেন এই দুইটা দিন বাইশ এবং তেইশ তারিখ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি যদি আপনি মানুষ হন দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি পঞ্চমভাবে এই গদী রাজ্য সপ্তমপতি পঞ্চমভাবে এবং ধনাধিপতি পঞ্চমভাবে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার গোল্ড ফাটকা থেকে এই সময় ইনকাম হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি দাম্পত্য সুখ কেরিয়ার ক্ষেত্রে লাভ পেতে চলেছেন এরপর যে রাশির কথা বলবো রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে বৃহস্পতি বৃহস্পতি শুক্র এবং চন্দ্র শুক্র আপনার একাদশপতি চতুর্থপতি অবস্থান করছে সুখ সাধন বৃদ্ধি করবে আপনার সফলতা নির্দেশ কিন্তু করছে কারণ আপনার একাদশপতি প্রফিট হবে আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে আপনার ভাগ্যাধিপতি ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনার হবে এবং রাশির অধিপতি ভাগ্যভাবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ধর্মীয় কিছু কাজে এবং হঠাৎ প্রাপ্তি গজকসি রাজ্যকে আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ কিন্তু দিবে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি মীন রাশির তিন তিনটি রাজ্য রাশিতেই চন্দ্র আপনার শুক্র এবং বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য মালববর্ণ নামক মহাপুরুষ রাজ্য এবং গজকৃষ্ণ রাজ্য সৃষ্টি হচ্ছে মিন রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে লিখে রাখুন মিন রাশি মিন রাশি ক্ষেত্রে এই বাইশ এবং তেইশ তারিখ অর্থাৎ বছরের শুরুতেই আপনার কিন্তু এই দুটো তারিখে বড় ধরনের কোনো ঘটনা কিন্তু করতে চলেছে আপনার ইনকাম ব্যবসা আকস্মিক প্রাপ্তি আপনার ভাগ্য কেরিয়ার থেকে লাভ হতে চলেছে এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশি সপ্তমভাবে ধনাধিপতি ভাগ্যাধিপতি সপ্তমভাবে আপনার চতুর্থপতি সপ্তম ভাবে সপ্তম্পতি সপ্তম ভাবে একাদশপতি সপ্তম ভাবে আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য মালব্য নামক মহাপুরুষ রাজ্য গজকেশরীর রাজ্য ডেলি ইনকাম বাড়বে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে সফলতা আপনাদের দেখা যাচ্ছে প্রপার্টি থেকে লাভ দেবে সুখ সাধন বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশি নাম ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র অবস্থান করছে হংস নামক মহাপুরুষ রাজ্য মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং গজকেশরী রাজ্য অর্থাৎ এই সময়ের মধ্যে ধনু রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের সফলতা নিশ্চিত দেখা যাচ্ছে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দেবে কর্মক্ষেত্রে উন্নতি হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে ধনু রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ধনু রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ভাগ্যভাবে শনি অবস্থান করছে কি চাই নাম্বার ওয়ান পয়েন্ট কর্মভাবে ধনাধিপতি চন্দ্র অবস্থান করছে আপনার কর্মাধিপতিও অবস্থান করছে আপনার সপ্তমপতি অবস্থান করছে শুক্র অবস্থান করছে আপনার প্রথম কথা হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য মালপন নামক মহাপুরুষ রাজ্য এবং গজকশি রাজ্য মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট দিতে কিন্তু চলেছে বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি অভাবনীয় প্রাপ্তি হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম এবং বিদেশ থেকে লাভ কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ